ধন্যবাদ তোমাকে আমায় ছাড়ার জন্য। তুমি না ছাড়লে আমি বুঝতামই না বাল আমি যে কত বড় মাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে যেহেতু অনেকদিন পরেই আমার ফুফুদের বাড়িতে বেড়াতে আসছি, আসা হয় না, আগে প্রায় দু এক মাস পর পর আসা হতো, কিন্তু এখন বছর অনেক পর আসা হয় না, তো অনেকদিন পর আসছি বেড়াতে। আর আমি এটা হচ্ছে এখন বিকেল টাইম, আমি ফুফুদের বাড়ির আঙিনাটা ঘুরে দেখবো, আমার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলেন ঘুরে দেখা যাক। এখন যাচ্ছি, দেখি প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছে এখনো ফুলও আছে, ডালিমও আছে, দেখাচ্ছি এই যে ডালিম। আজকে আমরা খাইছি অলরেডি ডালিম কয়েকটা। এরপরে পেয়ারা গাছ, ঠিক আছে, পেয়ারা গাছ, তা আমি দেখি পেয়ারা নেওয়া যায় কিনা। এটা দেখি নেওয়া যাচ্ছে না, এগুলো খুব ছোট। ওই সেটে একটা আছে, আগে দেখতে দেখো এই যে আরেকটা দেখি, এখান থেকে পেয়ারা নেওয়া যায়। চলেন অন্যদিকে যাওয়া যাক। ওই তো কলা দেখা যাচ্ছে, কলা এখনো কাঁচা পাকে নাই, তাই খাওয়া যাবে না। পেয়ারা কিন্তু খুব মিষ্টি। গাইস এদিকটা দেখা হয়ে গেছে, ওই পুকুরের ওই সাইডে তেমন কিছু নেই, তাই যাচ্ছি না। এদিকে যেহেতু ঝামেলা, যেহেতু কষ্ট হচ্ছে, তাই যাচ্ছি না এখন। উঠোনের দিকে যাবো, বলেন যারা দেখবে এখন উঠোন খেয়ে কি করতেছে। হ্যালো ফ্রেন্ডস, ইজ মাই ফাদার, মাই সুপার হিরো, আই লাভ মাই ফাদার। বাবাকে নিয়ে বলতে পারছি না বেশ কিছু, কারণ বাবাকে নিয়ে সারা জীবন বললেও শেষ হবে না, তো সবাইকে বাবার কাছে শুনি। আর একটা আগে বলে রাখি, আমার বাবা শহরে থাকে, গ্রামে খুব কম আসে, খুব কম সময় দেয়, আমাদের সাথে তেমন একটা সময় দিতে পারে না। মা বাবা বাড়িতে আসলে ভালো কিছু খাইতে পারে, কিন্তু আমি উল্টো ওই শাক পাতা খাইতে হয়, কারণ আব্বু এই যে দেখেন, এই দেখেন খাই একদম প্রমাণ, দেখেন শাক করতেছে, এগুলো আব্বুর জন্য, এখন আমাদেরকেও খাইতে হবে, কারণ আব্বু এগুলো বেশি পছন্দ করে। আব্বুর কাছ থেকে শুনবো গ্রামের কোন খাবারগুলো আব্বুর খেতে পারি, আর সরাসরি আব্বুর কাছে চলে যাই। আব্বু আমার বিয়ের উদ্দেশ্যে কিছু বলেন, এবং আপনার ফেভারিট এখন খাচ্ছেন, এটা তো মানে পেয়ারা, তাই না? পেয়ারা আচ্ছা, যাই হোক, পেয়ারা মানে আব্বুর ফেভারিট। আর হচ্ছে কি আব্বু কি কি পছন্দ করে, এটা আব্বুর কাছ থেকে শুনি, বিশেষ করে গ্রামের কোন খাবারগুলো পছন্দ করে বলেন আপনি, আপনার প্রিয় খাবারগুলোর সাথে আমার খাবারগুলোর সাথে। আমি আমার খুব ফেভারিট হলো কচুর শাক, তারপরে কচু লতি, তারপরে যেটা শহরের ভাষায় বলে নারী শাক, আমাদের গ্রামের ভাষায় বলে পাটের শাক, তারপরে ওই যে এলিঞ্চা শাক, মানে শাক সবজি জাতীয় এগুলো আমার খুব ফেভারিট, বিশেষ করে শাক সবজি। আর যেহেতু আমি শহরে থাকি, আমার আসলে এগুলো জোটে না আমার কপালে, বা আমার ভাগ্যে জোটে না শাক সবজি এগুলো। তো তো আমার ছেলের ইউটিউব চ্যানেলটা আপনারা বেশি বেশি করে ওকে হেল্প করবেন, সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাবা হচ্ছে সব সন্তানের জন্য একটা বট গাছের ছায়া,
যার বাবা দুনিয়াতে বেঁচে নেই সে জানে বাবা কিছু মূল্যবান জিনিস। আমি আর বাবাকে নিয়ে আমি ফার্স্টেই বলছি বেশি কিছু বলবো না, কারণ সারা জীবন বললেও শেষ হবে না, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন বাবাকে নিয়ে স্টোরি বলবো শেষ করতে পারবো না। তো গাইস আজকের মতো এতটুকুই, আপনারা যদি চান ইনশাল্লাহ আপুর সাথে আবারও ব্লগ হবে, আরো সুন্দর ব্লগ নিয়ে আসবো আপুর সাথে ইনশাল্লাহ। আপনারা যদি চান আমার বাবার সাথে যদি আপনারা ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, দেখো চারটি নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thanks for watching.